নিয়ন্ত্রণহীন ডাম্পার ঢুকে পড়ল বাড়িতে, ধাক্কায় মৃত্যু বাবা ও মেয়ের। উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর, পথ অবরোধ, ডাম্পারের চালক খালাসি পলাতক। সুন্দরবনের সূর্যমণির চরে নৌকো রেখে জঙ্গলে কাঁকড়া ধরতে ঢুকেছিলেন মৎস্যজীবীরা। নৌকোয় বসেছিলেন ঝড়খালির বাসিন্দা গীতাংশু দাস। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ গীতাংশুকে তুলে নিয়ে চলে যায়। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন বলে দাবি। মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, নোদাখালীতে চার যুবককে বেধড়ক প্রহার, চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ, মারধরে জখম একজনের অবস্থা আশঙ্কাজনক। মালদার ইংরেজবাজারে বাড়ি থেকে উদ্ধার প্রহরের ঝুলন্ত দেহ, চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় অবসাতে আত্মঘাতী, দাবি পরিবারের। সম্মতি ছাড়াই বিজ্ঞাপনে তৃণমূল সাংসদ বিধায়কদের নাম ব্যবহারের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। রাজ্যকে অন্ধকারে রেখে ময়নাগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন, জলপাইগুড়ির পবিত্র মাটি দূষিত করেছেন প্রধানমন্ত্রী, এই অভিযোগে রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি যুব তৃণমূলে। রাজ্যে ক্ষমতা এলে গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ, পাল্টা হুঁশিয়ারি বিজেপির। ফের রাজ্য সরকারের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ, মাঠ হেলিকপ্টার এরপর এবারে গাড়ি, দলের তরফে গাড়ির রেজিস্ট্রেশনে আবেদন করা হলেও তা বাতিল করা হচ্ছে বলে দাবি বিজেপির। কোনো দল নয়, ব্যক্তি বা কোম্পানি নামে গাড়ি রেজিস্ট্রেশন হয়, দাবি জেলা পরিবহন দফতরের। বরানগরে কাটআউট ঘিরে তৃণমূল বিজেপি তরজা, বিজেপির বিরুদ্ধে মমতার ছবি সরিয়ে অমিত শাহ ছবি লাগানোর অভিযোগ তৃণমূলে, নোংরা রাজনীতি করি না, পাল্টা দাবি বিজেপির। ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি, বচসার জেরে এক মহিলাকে বিবস্ত্র করে মাথা চুল কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ময়ূরেশ্বরে বাসুদেবপুরের ঘটনা, ময়ূরেশ্বর থানায় দুপক্ষের তরফে অভিযোগ দায়ের। মেরামতির জন্য সোমবার পর্যন্ত বন্ধ সাঁতরাগাছি উড়ালপুলের একাংশ, যার জেরে সপ্তাহান্ত থেকে ভোগান্তি শুরু নিত্যযাত্রীদের। মেরামতি চলার সময় সম্পূর্ণ নিষিদ্ধ পণ্যবাহী যান চলাচল, পর্যায়ক্রমে একমুখী চলছে ছোট গাড়ি ও বাস। খেজুরিতে গৃহবধূ খুন, শ্বশুরবাড়ির কাছে উদ্ধার গলা কাটা মৃতদেহ, বনের জন্য খুন অভিযোগ বাপের বাড়ির সদস্যদের, গ্রেফতার মৃতের স্বামী সহ তিন, বনের বলি বধূ না অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানের গ্রেফতারিতে রাজনৈতিক তরজা চরমে, ধৃতের অভিযোগ ফাঁসি হয়েছে তৃণমূল, অভিযোগ উড়িয়ে শাসক দলে পাল্টা দাবি, আইন আইনের পথে চলবে, ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। নরেন্দ্র মোদী জনসভায় যাওয়ার পথে মাথা ভাঙায় নয়ারহাট ও কেদারহাটে বিজেপি কর্মী বোঝাই দুটি গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ, অভিযোগের তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার শাসক দলের। জমি জটে থমকে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম, ব্রডগেজ লাইন সম্প্রসারণ, নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জমি দিলে তাদের ভিটে ছাড়া হতে হবে, তৃণমূলের অভিযোগ এসবের পেছনে রয়েছে বিজেপি, পাল্টা গেরুয়া শিবিরের দাবি, অহেতুক তাদের নাম জড়াচ্ছে তৃণমূল। নয়াগ্রামের খড়িকা বাজারে দলছুট হাতির হানা, রাস্তা থেকে বাজার, যেখানে সেখানে হঠাৎ আগমন ওড়িশা থেকে আসা দাঁতালটির, আতঙ্কে হুড়োহুড়ি স্থানীয়দের, গ্রামবাসীদের তাড়া খেয়ে জঙ্গলে পালিয়ে যায় হাতিটি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক করে অসুস্থ চার শ্রমিক, নিরাপত্তা নিয়ে আতঙ্কে বাকিরা, কি কারণে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ। বাঁকুড়ার একাধিক জঙ্গলে জ্বলছে আগুন, পেছনে চোরা শিকারীদের হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের, দূষণের পাশাপাশি জঙ্গলের জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা পরিবেশবিদদের, নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।